আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ইস্পাহানি আই হসপিটালে আমি অবস্থান করছি, দেখছেন এখানেই শরীফার খপ্পরে পড়ে গেলাম। এখন কিভাবে শরীফার খপ্পরে পড়লাম কিংবা শরীফা কিভাবে আমাকে টার্গেটই বা করলো, তো আপনাকে একটু সতর্ক থাকতে হবে পথ চলতে গেলে। আমি তখন আমার ইস্পাহানি আই হসপিটালে মেডিকেল যেই কাজ সেই কাজগুলোতে ব্যস্ত, তো পরবর্তীতে হঠাৎ করেই একটা ছেলে আসলো এবং সে একটা কী বিষয়ে ইনফরমেশন চাইলো হাসপাতাল সংশ্লিষ্ট। তার পরবর্তী আমি তাকে এটা বললাম, বলার পরে ঠিক আছে আমিও সেখানে অবস্থান করছি। সে আরও একবার আসলো, আইসে বললো আচ্ছা ভাই আপনার পরিচয় জানতে পারি? নাম পরিচয় কথা বলে না মানুষ পাশাপাশি বসে। তো পরবর্তীতে বললো যে আপনার কাইলে যদি মোবাইল নাম্বারটা দিতেন আমি আপনার কোনো পরামর্শের দরকার হলে। আমি বলছি ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিলাম। তারপরে হাসপাতাল থেকে আমি তখন হাসপাতালে অবস্থান করছি, সে কোনো কারণে তার কাজ শেষে বেরিয়ে গেছে, ফোন করছে। আমি তখন হাসপাতালে অবস্থান করা অবস্থায় ফোন করছি, কেমন আছেন? আমি বলছি ভালো আছি, আপনার খাওয়া দাওয়া হয়েছে? খবর নিতেছে হাসপাতালের কাজ কি শেষ হয়েছে? আমি বলছি না একটু সময় লাগবে। কয় আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে আবার ফোন দিছে, তখন অবশ্য আমি হাসপাতাল থেকে বেরিয়ে আমার গন্তব্যে রওনা দিছি। আচ্ছা ঠিক, জিজ্ঞেস করছে কাজ শেষ হয়েছে, সুন্দরভাবে শেষ হয়েছে, এখন কোন অবস্থানে কিভাবে যাবেন, কোথায় যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আমি তখন চলতি পথেই, ঢাকা তো জ্যাম আছে জানেনি, আবারও ফোন দিছে, এখন লোকেশনটা কোথায় জানতে চাইতেছে। আমি বলছি যে বলছে আপনার সাথে যদি একটু দেখা করতাম, শেষ দেখা, আবার কবে দেখা হয়? আমি তখন বলছি না, এইবার তাহলে এখন কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। আমি তখন এটাকে মাইন্ড করলাম যে ব্যাপারটা আমার সাথে দেখা করার তার কী প্রয়োজন, সে কি আমাকে টার্গেট করছে কোনো কারণে? এটা করেই থাকে। আমি বলছি না, আমি আপনাকে পরে জানাবো, আমি একটু ব্যস্ত। আবারও ফোন করছে, কিছু মনে করবেন না, বিনয় যেটাকে বলে আর কি। আমি বলছি না, বেটা তো ভেজাল, তো বেটা ভেজাল আমি কইছি তখন আমি বিরক্ত হয়েছি যে নেক্সট টাইম নট কল মি। সে তার পরবর্তীতে আরও একবার কল দিছে, মানে সে লোকেশন ট্র্যাক করে আসতে চাইতেছে, এখন কি উদ্দেশ্য তার? পরবর্তীতে আমি চলে এসেছি আমার গন্তব্যে, তার পরের দিন সকালে আবার ফোন দিছে, একটু কথা বলবে এটা সেটা, আমার তো বুঝতে বাকি নাই যে তো ওলালা। তো পরবর্তীতে আমি প্রচণ্ড বিরক্ত হই, তখন আমি ক্লাস নিচ্ছিলাম। তারপরে সে করলো কি, মেসেজ দিল, মানে আমি তখন তো প্রচণ্ড বিরক্ত হয়ে বললাম যে আপনার উদ্দেশ্যটা কি, কেন আপনি কল করছেন? তারপরে মেসেজ দিল, চিন্তা করেন, এখন এই অবস্থা থেকে বাঁচার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। ঘটনাটা 2015 সালের মার্চে, এবারও আবার গিয়েছিলাম, তো 15 সালের মার্চে তখন তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি না বললেই চলে, তো এখনও বোকা, তখন আরও বোকা ছিলাম। এখন তো নাম্বার টাম্বার কেউ চায় না, দেয়ও না, তখন দিয়েছিলাম। তো এইভাবে একটু সতর্ক থাকবেন, আপনি মনে করবেন আচ্ছা হু হু শরীফা আল আলা ওলালা কি হবে, না, আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে, এটা বড় ধরনের চক্র আছে, আপনাকে লেলে লে নিয়ে যাবে, আপনাকে তারপরে আটকাবে, তারপরে পয়সাপাতি চাইবে আপনার পরিবারের কাছে, হতে পারে এটা আপনাকে নিবে, করতে পারে ওলালা, হইতে পারে ওলালা মার্ডালা সিলসিলা, দরকার কি? চলতি পথের কোনো মানুষ আপনার বন্ধু না। এতে এইভাবে মোবাইল নাম্বার তো দিবেনই না, খপ্পরে পড়বেন না, বেঁচে থাকতে হবে। তো মহান আল্লাহবাগের মেহরবানিতে এখন তো আমি অনেক বেশি সতর্ক, তারপরও বিপদ কখন কার হয় জানা নাই, আপনাদেরকেও সতর্ক করি, কিন্তু 2015 সালের মার্চের ঘটনা আবারও এখন 2024 সালে যাওয়ার পর পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই আপনাদেরকে সতর্ক করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।